দলবদল গুঞ্জনের ইতি টানলেন বিধাননগরের মেয়র সভ্যসাচী দত্ত এদিন তিনি ঘোষণা করেন তৃণমূলে আছি তৃণমূলেই থাকব এদিন ফিরাদ হাকিম ও জ্যোতিপ্রিয় মল্লিককে পাশে নিয়ে কথা জানান তিনি তৃণমূলেই আছি তৃণমূলেই থাকব রবিবার দলীয় কাউন্সিলরদের বৈঠক শেষে এ কথাই বললেন বিধাননগরের মেয়র তথা তৃণমূল বিধায়ক সভ্যসাচী দত্ত শুক্রবার সভ্যসাচী দত্তের বাড়িতে যান বিজেপি নেতা মুকুল রায় সব্যসাচীর বাড়িতে মুকুল রায়ের বৈঠকে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয় সব্যসাচী দত্তের বিজেপিতে যোগদান নিয়ে শুরু হয় জল্পনা তড়িঘড়ি বৈঠকে বসেন তৃণমূল নেতারা রবিবার পুরমন্ত্রী ফিরাদ হাকিম খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে পুর নিগমের কাউন্সিলর ও মেম্বারদের বৈঠক হয় বৈঠক শেষে তৃণমূলেই থাকার কথা জানান সব্যসাচী আমার দলের নেতৃত্ব সহকর্মী সহযোদ্ধারা আমাকে চেনে জানে সেই জন্য আপনাদের সামনে নতুন করে আমার কোনো আইডেন্টিফিকেশন দেওয়ার দরকার নেই দলে ছিলাম দলে আছি দলে থাকি তাহলে মুকুল্লায়ের সাথে কি বৈঠক হয়েছিল এই প্রশ্নের জবাবে মেয়র বলেন লুচি আলুর দম খেয়ে খেলা নিয়ে আলোচনা করেছেন মুকুল রায় নানুর কেশপুর নিয়েও কথা হয়েছে সেদিন বাড়িতে সংবাদ মাধ্যমের আশা প্রসঙ্গে সব্যসাচী দত্ত বলেন আমি সংবাদ মাধ্যমকে ডাকিনি কে ডেকেছিল আমি জানি না এদিনের বৈঠক শেষে ফিরাদ হাকিম বলেন দলে সন্দেহের পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপির সেই পরিকল্পনা সফল হবে না সে বাড়ির মধ্যে একজন অতিথি এসছে পুরনো জানাশোনা ঠিক আছে পুরনো দাদা কিন্তু সে তার ভেতরে যে অভিসন্ধিটা এরকম যে প্রেসকে দাঁড় করিয়ে রেখে দেবে ছবি তোলার লোককে দাঁড় করিয়ে রেখে দেবে এবং পরে এটাকে প্রেসে ছাড়বে এইটা নিশ্চিতভাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন তৃণমূলের থেকে লোক ধরে ধরে নিয়ে গিয়ে বিজেপি প্রার্থী করার চেষ্টা করছে ওদের চেষ্টা ব্যর্থ হবে প্রত্যেকটা জায়গায় তার এজেন্ডা হয়েছে তৃণমূল কংগ্রেসের কিছু নেতাকে কিছু কর্মীকে মেলাইন করে দেওয়া তার মানে আপনি একটা জিনিস বুঝতে পেরেছেন তৃণমূল কংগ্রেসকে থেকে লোক ধরে ধরে নিয়ে গিয়ে বিজেপির প্রার্থী করার চেষ্টা করা হচ্ছে এই ভদ্রলোক করার চেষ্টা করছে আদৌ কেউ যাবে না রিপোর্ট নিউজ কলকাতা